আমাদের অ্যাজ পার প্রোগ্রামে আজকে আমরা যেটা ভিজিট করতেছি এটাকে বলা হচ্ছে মেগা ভিজিট। তো এটার মধ্যে সব লাইন ডিপার্টমেন্ট তাদের সহ আমরা এই ফলকা বাড়ি দেবরমা পাড়া, ফলকা বাড়ি রিয়াং পাড়া যেটা উপরে আছে, আমরা যে স্কুলে আছি সেখান থেকে আরও প্রায় দুই ঘন্টা মতন পায়ে হাঁটতে লাগবে। তো তারাও উপস্থিত আছেন, 26 পরিবার রিয়াং। এবং আজকে যে তাদের সঙ্গে যে আমরা ইন্টারাকশন করেছি তাতে বিভিন্ন দপ্তরের তাদের যে প্ল্যান অ্যান্ড অ্যাকশন পরিকল্পনা তারাও বলে দিয়েছে যে এই বছরে, এই নতুন আর্থিক বছরে কী কী সুযোগ সুবিধা ওদেরকে দিতে পারে। যেমন এগ্রিকালচার থেকে তাদেরকে হর্টিকালচারের যে প্লান্টেশন, যেমন এরেকানাট হলুদ আদা ইত্যাদি যেগুলো করা যাবে, ফিজিবিলিটি যা যেটা আছে সেগুলো ওরা এক্সপ্লোর করবে। তারপর অন্যান্য দপ্তর যারা আছে, এডুকেশন দপ্তর আছে উপস্থিত, তারপরে এআরডিডি দপ্তর আছে, তো এতেও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এবং ব্লকের যে তার নর্মাল যেগুলা স্কিম আছে এটা তো চালু আছে। এবং আমরা তাদের সঙ্গে যেগুলো ইন্টারাকশন করেছি, যেগুলো এই বছরে করা যাবে সেটাও আমরা দেখতেছি, প্ল্যান এবং ফেস ম্যানারে করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের আশা আছে যে হয়তো এই বছরে আমরা সবাইকে যদি একসঙ্গে যদি কভার নাও করতাম পারি, তবে আমাদের বিশ্বাস যে হয়তো আমরা কিছু না কিছু ইম্প্যাক্ট এই পাড়াতে আমরা দিতে পারব। ঠিক আছে, আর কি কি অসুবিধা এই জায়গাগুলো আজকে দেখা হয়েছে স্যার? অসুবিধা বলতে তো অ্যাকচুয়ালি প্রশাসন থেকে তো তেমন অসুবিধা তো আমি বলবো না, যেহেতু আমরা আসছি। তবে হ্যাঁ, তাদের কানেক্টিভিটি প্রবলেম হচ্ছে সবচেয়ে সমস্যা, কারণ গাড়ি তো এই জায়গাতে পৌঁছে না। তো এটা করতে গেলে তো তাদের প্রথম কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে লাগবে, তো সেটাও এক্সপ্লোর করা হচ্ছে। এবং দ্বিতীয় হচ্ছে জল, এখন যে জলের সবচেয়ে সমস্যা আছে খাওয়ার জল, তো এটার জন্য অলরেডি DWS ওরা পরিকল্পনা নিয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে তারা এখানে জল পৌঁছানোর একটা ব্যবস্থা নিচ্ছে। আর উপরে ফলকা বাড়ির রিয়াংয়ে যেখানে আছে সেখানে ওরা একটা ইনোভেটিভ স্কিম চালু করতে যাচ্ছে, তো সেটা হচ্ছে মেজর এখন প্রায়োরিটি যেটা দরকার, প্রাথমিকভাবে যেটা করার দরকার সেটা অলরেডি ট্যাকেল করা হচ্ছে। স্যার, একটা আমরা শুনেছি যে রিয়াং ফলকাতে যে রাস্তাগুলো নাই, রাস্তাগুলো খারাপ, এই ব্যাপারে কী বলতে চাই স্যার? শুধু এটা তো অ্যাকচুয়ালি আমরা গেছি, অর্ধেক রাস্তা গিয়েছি, দেখেছি যে এটা এমনিতে তো ফুট ট্র্যাক তো আছে রাস্তা, কেমন তো। এবং তারা বলছে যে আরেকটা যে রাস্তা আছে বাতলা বাড়ি থেকে যেতে নাকি গাড়ি যায়, সেটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি দিদিদের সঙ্গে আগামী দিনে। এবং সেটা আমরা আগে দেখি কীরকম আছে রাস্তার অবস্থাটা, এটাকে আমরা প্ল্যানিংয়ের মধ্যে আনতাম পারি কি না আগে দেখতে লাগবে, দেখার পরে তখন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো, যতক্ষণ না দেখি ততক্ষণ আমরা বলতে পারবো না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।